আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে অথবা যারা নতুন এনআইডি কার্ড করেছেন, আপনাদের এনআইডি কার্ডটুকু অনলাইনে রয়েছে বাট আপনাদের হাতে আপনারা পাননি। সো আপনারা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে সার্চ বার পেয়ে যাবেন। আপনারা সার্চ বারে সার্চ করবেন এনআইডি, আপনারা এনআইডি লিখে স্পেস দিবেন, তারপরে লিখবেন ওয়ালেট। আপনারা এইখান থেকে বানানটাকে দেখে নেন। সো এনআইডি ওয়ালেট লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা এই অ্যাপসটুকুকে পেয়ে যাবেন, এটাকে আপনারা ইনস্টল করে দিবেন। সো আপনারা ইনস্টল করার পর আপনারা এইখান থেকে মিনিমাইজ করে ব্যাকে চলে যাবেন। সো আমাদের কিন্তু অ্যাপসটুকু এখন লাগবে না, পরবর্তীতে লাগবে। সো এখন আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সো আমি এইখান থেকে গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে আসার পর আপনারা এইখানে সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এইখান থেকে লিখবেন এনআইডি বিডি। সো আপনারা এইখান থেকে এনআইডি বিডি লিখে সার্চ করে দিবেন। সো এনআইডি বিডি লিখে সার্চ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখানে দেখুন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, আপনারা জাস্ট এইখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা এখানে দেখুন রেজিস্টার করুন এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো রেজিস্টার করুন এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো আপনারা এইখানে বিভিন্ন ফর্ম পাবেন, আপনারা এইখান থেকে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিবেন। সো আমি এইখানে আমারগুলো দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন। সো আমি এখানে তারিখ দিয়ে দিচ্ছি, এখন আমি মাস দিয়ে দিচ্ছি। সো আপনারা মাসটুকু দিয়ে দিবেন, এরপর আপনারা আপনাদের জন্মসালটুকু এখানে দিয়ে দিবেন। সো জন্মসালটুকু দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে একটি কোড দেখতে পারবেন, জল সাপের মতো আপনারা এই কোডটুকুকে এখানে বসিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার কোডটুকুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কোডটুকু বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে আপনাদের বিভাগটুকুকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে আমার বিভাগটুকুকে সিলেক্ট করে দিচ্ছি। এখন আপনারা এখান থেকে আপনাদের জেলাটুকুকে সিলেক্ট করে দিবেন। সো এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের উপজেলা, আপনারা এখান থেকে উপজেলাও সিলেক্ট করে দিবেন। সো আপনারা স্থায়ী ঠিকানার জায়গায়ও আপনারা আপনাদের প্রথমে বিভাগ সিলেক্ট করে দিবেন, তারপরে আপনারা জেলা সিলেক্ট করে দিবেন, সেম আগের প্রসেসেই। সো আপনারা এখান থেকে উপজেলাও সিলেক্ট করে দিবেন। এখন আপনারা পরবর্তী নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখেন এইখানে কিন্তু আমার একটি নাম্বার রয়েছে, যে আমি এখন যদি চাই আমি আমার এই নাম্বারে কোড পাঠাতে তাহলে কিন্তু কোড পাঠাতে পারবো। আর আপনাদের যদি এখানে কোনো নাম্বার বসানো না থাকে তাহলে নাম্বারের অপশন থাকবে, আপনারা এইখান থেকে নাম্বারটুকুকে বসিয়ে বার্তা পাঠান এই অপশনে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা নাম্বার পরিবর্তন করতে চান তাহলে মোবাইল পরিবর্তন এই অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে আমার কোডটুকু কিন্তু পাঠিয়ে দিছি। দেখেন বন্ধুরা, আমার কোডটুকু কিন্তু চলে আসলো। সো আমি এইখান থেকে কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো আমি এখানে আমার কোডটুকুকে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে রয়েছে বহল অপশন, আপনারা এখান থেকে বহল অপশনে ক্লিক করে দিবেন। বহল অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখেন ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা এইখান থেকে দেখেন এনআইডি ওয়ালেট এই অ্যাপসটুকুকে সিলেক্ট করে দিবেন। এখন আপনারা এইখান থেকে আপনাদের বাসাটুকুকে সিলেক্ট করে দিবেন। আমি আমার বাসাটুকুকে সিলেক্ট করে দিচ্ছি বাংলা। সো বাংলা দিয়ে আমি এখান থেকে নিচের এই অপশনটাতে আমি ক্লিক করে দিচ্ছি। এখন বন্ধুরা দেখেন আপনারা এইখানে কিন্তু একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এইখানে দেখেন আরও একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর হোয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা প্রথমে সামনের দিকে তাকাবেন, তারপরে ডান দিকে তাকাবেন, তারপরে বাম দিকে তাকাবেন। তাকালে দেখবেন তিন দিকে কিন্তু টিকমার্ক হয়ে যাবে। টিকমার্ক হয়ে গেলে বন্ধুরা আপনারা এখান থেকে ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর বন্ধুরা আপনার এইখানে কিন্তু ব্যক্তিগত যত তথ্য আছে আপনার সব কিছু এখানে চলে আসবে, আপনার জন্ম তারিখ সব কিছু। আপনি এখান থেকে এড়িয়ে যান এই অপশনে ক্লিক করে দিবেন। এড়িয়ে যান এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এইখানে দেখেন একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এইখান থেকে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখেন আমাদের এনআইডি কার্ডটুকু ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন বন্ধুরা দেখেন আমাদের এনআইডি কার্ডটুকু কিন্তু ডাউনলোড হয়ে গেছে।